চটপটি আর ফুচকা দেখলে ছোট থেকে বড় সবারই কিন্তু জিভে পানি চলে আসে। আসসালামু আলাইকুম, আজ আপনাদের সাথে শেয়ার করব চটপটি রান্নার খুব সহজ ও মজাদার একটি রেসিপি, আর খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন আমার রেসিপিটি ফলো করে। চটপটি রান্না করার জন্য এখানে নিয়েছি ডাবলি মটর বা ডাবলি বোর্ড যেটাই বলেন না কেন, আধা কেজি পরিমাণে, আর পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে মটরগুলো আমি সারা রাত ভিজিয়ে রাখব। তো সকালে ফুলে ডাবল হয়ে গিয়েছে, এখন আমি পানি পাল্টে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে আমি মটরগুলো সেদ্ধ বসিয়ে দিব। পানিটা এমন পরিমাণে দিতে হবে, আধা কেজি পরিমাণে মটর ডাল হলে এখানে আমার 2 কেজি পরিমাণে পানি দিতে হবে। বল কষার পর দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ, তারপর দিয়ে দিব বেকিং সোডা আধা চা চামচ, আর বেকিং সোডাই দিতে হবে, এখানে কিন্তু বেকিং পাউডার দেয়া যাবে না। এরপর সিদ্ধ করে নিতে হবে আধা ঘন্টা সময়। যখন দেখা যাবে যে মটরগুলো টিপ দিলে সাথে সাথেই গলে যাচ্ছে, তখন আমি মটরগুলো নামিয়ে নিব। মটর সেদ্ধ হয়ে যাওয়ার পর কিছু পরিমাণে পানি থাকা অবস্থায় মটরটা নামিয়ে নিতে হবে। চটপটি খেতে গেলে ফুচকা তো লাগবেই, তো আমি কিছু রেডিমেড ফুচকা ভেজে নিচ্ছি গরম তেলের মধ্যে। আপনারা চাইলে ভাজা ফুচকাও কিনে নিতে পারেন। অন্যদিকে ছোট্ট একটা বাটিতে 100 গ্রাম পরিমাণ তেঁতুল আমি গরম পানি দিয়ে ভিজে রেখেছিলাম 10 মিনিটের মতো সময়। তেঁতুলের আঁশ ও বিচিগুলো ফেলে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পর 1 কাপ তেঁতুলের পাল্প হয়েছে, এর সাথে আমি আরো 2 কাপ পানি মিশিয়ে একটু পাতলা করে নিব। প্রথমেই দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, প্যাকেটের চটপটি মশলা দিয়ে দিব 2 টেবিল চামচ, বিট লবণ দিয়ে দিব আধা চা চামচ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা মিশিয়ে সাইডে রেখে দিব। অন্য একটা মিক্সিং বোলে আমি কিছু পরিমাণে সেদ্ধ করা ডাবলি বোট নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আলু, 4টা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে ছিলে নিয়েছি, এখন হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারেন, অথবা ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করেও দিতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো, কাঁচামরিচ কুচি দিয়ে দিব 2 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি দিব 3 টেবিল চামচ, চটপটি মশলা দিয়ে দিব 2 টেবিল চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 টেবিল চামচ, আর বিট লবণ দিয়ে দিব 1/4 চা চামচ, লবণ দিব 1/2 চা চামচ। সবগুলো উপকরণ চামচ অথবা হাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একজনকে সার্ভ করার জন্য ছোট্ট একটা প্লেটে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চটপটি মিক্স। এখন আগে থেকে একটা সিদ্ধ করা ডিম আমি গ্রেটার দিয়ে গ্রেট করে চটপটির উপর দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব লেমন রাইন্ড গ্রেট করা, এরপর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাপে তেঁতুলের মিক্স। তেঁতুলের মিক্স দেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুচকা, আর ফুচকাটা আমি ক্রাশ করে দিচ্ছি। এরই সাথে তৈরি হয়ে গেল লোভনীয় চটপটি। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।